हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो आर तोमादेर कालकेई नीटेर एग्जाम, तो सबार मोटामुटी तैरी हये गेछे। आज के भिडियोटा मेन करा होच्छे तोमादेर कालके नीटेर एग्जाम सेंटारे तोमादेर की की डकुमेंट्स निये जेतेई हबे सेटा निये एकटु बोलबो। ओके, तो तोमरा अनेकेई हयतो जेने गेछो जे की की डकुमेंट्स निये जेते हबे एबं सेई अनुयायी सब ब्यागे ढोकानो हये गेछे, किन्तु आबार अनेकेई हयतो एखोनो कनफ्यूशने आछो जे ठीक बुझते पारछो ना जे কি নিয়ে গেলে মানে তুমি সেফ থাকবে। তো সেই জন্যই আমি এই ভিডিওটা করা তাদের জন্য যারা এখনও অবধি একটুখানি কনফিউশনে আছো যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতেই হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যেটা তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড কিন্তু নিয়ে যেতেই হবে। অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে এবং তোমরা সেটাকে বার করে নিয়েছো, প্রিন্ট করে নিয়েছো এবং সেটা দেখবে চারটে পেজের আছে। তো চারটে পেজই তোমরা পারলে সেটাকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারো। মেন হচ্ছে ফার্স্টে দুটো পেজ, যেখানে ফার্স্ট পেজে আছে দেখবে কোন তোমার নাম টাম এগুলো আছে এবং সেলফ ডিক্লারেশন একটা আছে, এবং সেকেন্ড যে পেজটা আছে সেখানে হচ্ছে একটা পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ তোমাদের ওখানে পেস্ট করতে বলেছে এবং সেটা তোমরা কিন্তু বাড়ি থেকেই করে নিয়ে যাও, ঠিক আছে। আর সেই ফটোটা কিন্তু সবসময় যেই ফটোটা তোমরা আপলোড করেছিলে নিটের ফর্ম ফিল আপের সময় সেই একই ফটো কিন্তু ওখানেও দিও, ঠিক আছে। আর পরে যে দুটো পেজ অ্যাডমিট কার্ডে, সেই দুটো পেজ তোমরা না নিয়ে গেলেও কোনো প্রবলেম হবে বলে মনে হয় না, কিন্তু সেফ থাকার জন্য তোমরা ওই দুটো পেজও তোমাদের সাথেই নিয়ে যাও, ঠিক আছে। তো ফার্স্ট গেলে আমাদের অ্যাডমিট কার্ড কিন্তু আমাদের সঙ্গে করে নিয়ে যেতেই হবে। সেকেন্ড হচ্ছে যেটা তোমাদের একটা আইডি প্রুফ। এবার আইডি প্রুফের মধ্যে তোমরা বলবে যে কী কী আইডি প্রুফ সেখানে চলবে। সেখানে দেখো ভোটার কার্ড চলবে, আধার কার্ড চলবে, প্যান কার্ড চলবে, এগুলো সবকটাই কিন্তু চলবে। তাও আমি তোমাদের একটা বলে দিচ্ছি যে কী কী মোটামুটি দেখো ভোটার কার্ড ভ্যালিড ফটো আইডি প্রুফ বলেছে, সেখানে আসছে তোমার প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, এবং যদি তোমরা এগুলো না পারো তোমরা টুয়েলথের অ্যাডমিট বা রেজিস্ট্রেশন কার্ড এটা নিয়ে যেতে পারো, পাসপোর্ট কারো থাকলে সেটা নিয়ে যেতে পারো, রেশন কার্ড, এগুলো কিন্তু সবকটাই চলবে, বা ই আধার কিছু থাকলে ই আধার কার্ড, এগুলো সবকটাই কিন্তু তোমাদের চলবে। কিন্তু সেটার কোনো ফটো কপি না, সেটা যে আসল যে ডকুমেন্টসটা সেটাই কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এবং একটা ভ্যালিড আইডি প্রুফ নিয়ে যেতে হবে, এবং ভ্যালিড আইডি প্রুফটা যেন কোনো রকম ফটো কপি না হয়, অরিজিনাল যে মানে আইডি প্রুফটা সেটাই, অরিজিনালটা তোমাদের নিয়ে যেতে হবে। এছাড়া আমাদের আর কী নিয়ে যেতে হবে, এছাড়া হচ্ছে অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। ওকে, এই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা বলবে যে হয়তো যে মানে যে কোনো তোমরা ফটো নিয়ে চলে গেলে, কিন্তু সেটা করো না। মেন যে ফটোটা তোমরা ফর্ম ফিল আপের সময় যে ফটোটা ওখানে দিয়েছিলে সেই ফটোই নিয়ে যাওয়ার চেষ্টা করো। ওকে, পুরো যে নিটের প্রসেসটা পুরোটা চলবে ফর্ম ফিল আপ থেকে অ্যাডমিশন অবধি পুরো প্রসেসেই একই রকমের ফটো দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো তাহলে আমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেখানে তোমাদের একটাই লাগে, কারণ কখন লাগে যখন তোমরা এক্সাম দিচ্ছ তখন একটা অ্যাটেন্ডেন্স শিটে মানে সই করতে হয়, তো সেই সিগনেচারের সময় সেখানে একটা ফটোও হচ্ছে পেস্ট করতে হয়, তো সেই ফটো পেস্টের সময় একটাই ফটো লাগে। তো একটা ফটো নিয়ে গেলেই চলবে, কিন্তু যদি মনে করো একটা ফটো নিয়ে গেলে তোমাদের কোনো রকমের একটা ফটো হারিয়ে গেল, তো সেই জন্য সেফ থাকার জন্য তোমরা তিনটে থেকে চারটে ওই একই ফটো তোমাদের সাথে রেখো, যাতে একটা ফটো হারিয়ে গেলে তোমাদের প্যানিক না করতে হয়, বা তোমরা কোনোরকম মানে পরীক্ষার সময় যদি প্যানিক মানে কোনোরকম উল্টোপাল্টা হয়ে যায় তাহলে পরীক্ষাটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো সেই জন্য একটা ফটো না রেখে একটা ফটোই দরকার হয়, তো একটা ফটো না রেখে তোমরা তিন থেকে চারটে ফটো তোমাদের সাথে রাখতে পারো, ঠিক আছে। এছাড়া হচ্ছে যেটা ট্রান্সপারেন্ট ওয়াটার বটল, ওয়াটার বটল হচ্ছে ট্রান্সপারেন্ট যেগুলো মানে ভিতরটা দেখা যায় যে ট্রান্সপারেন্ট বটলগুলো, সেই ট্রান্সপারেন্ট ওয়াটার বটল তোমরা নিয়ে যাবে। এছাড়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার খুব বড় নয়, ছোটো হ্যান্ড স্যানিটাইজার তোমরা নিজেদের সাথে ক্যারি করবে। এছাড়া যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিডাব্লিউডি সার্টিফিকেট, যাদের পিডাব্লিউডি সার্টিফিকেট আছে তারা পিডাব্লিউডি সার্টিফিকেট তোমরা কিন্তু ক্যারি করবে, ঠিক আছে। আর হচ্ছে মাস্ক, মাস্ক কিন্তু ম্যান্ডেটারি, মাস্ক তোমরা কিন্তু সবাই পরে যাবে। ওকে, তো এইগুলো হলো আমাদের কিন্তু নিয়ে যেতেই হবে মানে ডকুমেন্টসের সাথে আরও কী কী জিনিস সেটা হচ্ছে এগুলো। কী কী হলো, ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডের যে চারটে প্রিন্ট আছে, তোমরা অনেকেই বলবে যে আমরা ওটাকে কালার ফটো মানে প্রিন্ট আউটটা কালার করবো না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো যেটাতে মানে পরিষ্কার বোঝা যাবে, তো আমার মতে বলে তোমরা কালারই করো। ওকে, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে অনেক সময় কী হয় যখন
পাসপোর্ট সাইজ মানে এইটা ওই যে বড় যেটা পোস্ট কার্ড সাইজ যে ফটোটা তোমরা যখন ওখানে পেস্ট করবে, পোস্ট কার্ড সাইজ ফটোটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় তাহলে অনেক সময় কী হয় ওটা ঝাপসা মতো হয়ে যায়। এবং তো সেই জন্য বলবো যে তোমরা কালার ফটোগ্রাফি ইউজ করো এবং কালার প্রিন্ট আউটই করো, ঠিক আছে। আর চারটে পেজ নিয়ে যেতে পারলে নিয়ে যাও, প্রথম দুটো কিন্তু মাস্ট, প্রথম দুটো দুটো পেজ কিন্তু অ্যাডমিট কার্ডের তোমাদের নিয়ে যেতেই হবে। এছাড়া হচ্ছে ভ্যালিড আইডি প্রুফ, আর হচ্ছে একটা হচ্ছে ওই পাসপোর্ট সাইজ ফটো একটা কিন্তু তোমাদের লাগবেই, যেটা হচ্ছে ওখানে আমাদের অ্যাটেন্ডেন্স সিটে হচ্ছে পেস্ট করতে হবে। তো একটার বদলে আমরা কী করবো, সেফ সাইডে থাকার জন্য আমরা তিন থেকে চারটে আমরা নিয়ে যাবো। এছাড়া যেগুলো মাস্ক, স্যানিটাইজার আর যাদের পিডাব্লিউডি সার্টিফিকেট, তাদের পিডাব্লিউডি সার্টিফিকেট যেটা অরিজিনাল যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমরা অবশ্যই ক্যারি করবে, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। আর কী কী জিনিস তোমাদের ওখানে অ্যালাউ করবে না সেটাও বলে দিই, সেটা হচ্ছে কোনো রকম বাইরে থেকে পেন, পেন্সিল বা তুমি মনে করো কোনো মোবাইল নিয়ে গেলে, তো মোবাইল কিন্তু অ্যালাউ করবে না। সেই জন্য মনে করো যারা মনে করো একা যাবে পরীক্ষা দিতে, বেশিরভাগেরই বাড়ির লোক যাবে, তাও হয়তো কিছুজন একাই যাবে পরীক্ষা দিতে, তারাও কী করবে, তারা একটা ছোটো ব্যাগ রাখবে এবং ব্যাগের মধ্যে মনে করো যেগুলো মানে তোমার দরকার, মানে যাতায়াতের ট্রান্সপোর্টের জন্য কিছু টাকা বা যেগুলো মানে খুব ন্যূনতম যে জিনিসগুলো দরকার খালি সেগুলোই সেই ব্যাগের মধ্যে রাখবে, এবং সেই ব্যাগটা কিন্তু তোমাকে ঢুকতে দেবে না নিয়ে, ঠিক আছে। তো সেই ব্যাগটা কিন্তু বাইরেই রাখা হবে। তো এমন কিছু জিনিস নিয়ে যাবে না যে সেই ব্যাগটা হারিয়ে গেলে তোমার একটা বড়সড় ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য যেটুকুনি দরকার সেইটুকুনি হচ্ছে ওই ব্যাগের মধ্যে রাখবে, ওকে। কারণ সেই ব্যাগ তোমার সাথে অ্যালাউড হবে না এক্সাম সেন্টার, মানে এক্সাম তুমি যেখানে দেবে সেখানে কিন্তু তোমার সেই ব্যাগটা থাকবে না, ব্যাগটা অন্য জায়গায় থাকবে, তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু হারিয়েও যেতে পারে। তো সেই জন্য যেটুকুনি দরকার জিনিস সেইটুকুনি নেবে। আমি বলবো যে মোবাইল ফোন না নেওয়ারই চেষ্টা করবে, কারণ মোবাইল ফোন নিলে যদি হারিয়ে যায় সেটা একটা লস হবে। তো সেই জন্য মোবাইল ফোন তোমরা যারা মনে করো একাও যাবে মোবাইল ফোন না নেওয়ারই চেষ্টা করবে, কারণ বাইরে বেরিয়ে সব অনেকেই গার্জেন থাকবে, তো তোমাদের দরকার পড়লে তোমরা তাদের কাছ থেকে চেয়ে নিও, তোমরা তোমাদের মা বাবার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো সেই ক্ষেত্রে ওইটুকুনি কন্ট্যাক্টের জন্য একটা মোবাইল ফোন রাখলে তোমার মাথায় সবসময় হেডেক থাকবে যে আমার ব্যাগটা বাইরে আছে আর তাতে মোবাইল ফোনটা আছে, তো সেটা হারিয়ে যেতে পারে। তো সেই চিন্তাটা সবসময় মাথায় থাকবে, তো সেই ক্ষেত্রে তোমার পরীক্ষার কিন্তু খারাপ হতে পারে। তো সেই জন্য এমন কিছু আমরা নিয়ে যাব না যে যেগুলো হারিয়ে গেলেও আমাদের খুব একটা বড় প্রবলেম হবে, ওকে। তাহলে আমাদের কী কী নিয়ে যেতে হবে আমরা জেনে গেলাম, এবং কী কী আমাদের ওখানে অ্যালাউ করবে না এটা আমরা জেনে গেলাম। এছাড়াও হচ্ছে কারো যদি কোনো মেডিকেশন থাকে, মানে মেডিসিন থাকে যদি, যে সেই সময়ের মধ্যে তোমাদের খেতে হবে, তাহলে সেই মেডিসিনটা অবশ্যই তোমরা ক্যারি করবে। বা কোনো যদি অ্যাজমা পেশেন্ট থাকো তোমরা, তাহলে অবশ্যই তোমরা ইনহেলার কিন্তু তোমরা ক্যারি করতে পারো, তো সেই ক্ষেত্রে ওগুলো কিন্তু অ্যালাউ করা হয়। তো সেই জন্য এগুলো যদি তোমরা কেউ নিয়ে যাও তাহলে অবশ্যই তোমরা একটু আগে যেও, যাতে তোমাদের যে চেকিং প্রসেসটা হয় তোমরা যাতে ওখানে তাদের বলতে পারো যে আমাদের এই মেডিসিনটা খাওয়ার আছে বা আমার ইনহেলারটা দরকার আছে, আমি এটা নিয়ে যেতে পারবো। তো সেই জন্য একটু টাইমটা একটু রেখে যেও, যাতে তোমাদের চেকিং প্রসেসটার জন্য ওনারাও একটু টাইম পায়, ঠিক আছে। তো এই হয়ে গেল জিনিসপত্র। এরপরে একটা আমি ভিডিও দেবো, সেখানে আমি বলে দেবো যে ড্রেস কোড, মানে তোমরা কী কী ড্রেস পরে যেতে পারো, ওকে। তো সেটা আমরা একটা পরের ভিডিওতে করব। এই ভিডিওটাতে শুধুমাত্র কী কী ডকুমেন্টস আমরা নিয়ে যেতে পারি এবং কী কী ডকুমেন্টস আমরা নিয়ে যেতে পারি না, মানে কোনোরকম বাইরের আউটসাইড পেন পেন্সিল কিচ্ছু কিন্তু ওখানে অ্যালাউ নয়, ক্যালকুলেটর বলো মোবাইল ফোন বলো এগুলো কিন্তু অ্যালাউ হবে না, ওকে। তাই এগুলো নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, তো ঠিক আছে। আর যদি কারো কোনো প্রবলেম থাকে যে কী কী নিয়ে যেতে হবে বা কিছু অন্য কোনো কিছু প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব রিপ্লাই দেব। থ্যাংক ইউ।